হাই, আমাদের আজকে আমরা একটা নতুন ট্যুরে বেরিয়েছি। তো সকাল থেকে ঘটনার পর ঘটনা, তো ঘটনাগুলো একটু শেয়ার করি। আমাদের ছিল হচ্ছে 1 2 3 6 9 কুম্ভ এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল, কিন্তু একটা সময় দুপুরবেলা হাওড়া থেকে ট্রেন, সেই অনুযায়ী আমরা ঠিক করেছি 9টায় বেরোবো। তো 9টার সময় রেলের মেসেজ এলো যে দ্য ট্রেন হ্যাজ বিন ক্যান্সেল ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। এখন সেই মুহূর্তে কি করা যাবে, আমাদের সমস্ত হোটেল বুকিং করা রয়েছে, গাড়ি বুক করা রয়েছে, ট্যুর প্ল্যানের পুরো তৎকালও যদি আমরা কাটি সেটা তো আজকে টিকিট আর পাবো না কালকে। তো একজনের কাছ থেকে আমরা ভিআইপি কোটাতে রাজধানী এক্সপ্রেসের টিকিট পেয়েছি, তাই আমরা এখন শিয়ালদা স্টেশন। তাহলে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হাওড়া স্টেশন, কুম্ভ এক্সপ্রেস ধরার কথা ছিল, কিন্তু আমরা এখন চলে এসেছি রাজধানী এক্সপ্রেস ধরার জন্য শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। মানে হরিদ্বার যাব আমরা, আগে শিয়ালদা থেকে আমরা চলে যাব নিউ দিল্লি, তারপর নিউ দিল্লি থেকে গাড়ি ভাড়া করে আমাদের পৌঁছাতে হবে হরিদ্বার। ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিডিউল টাইম 4:50। এখন 4:15 বাজে, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশন। আমাদের কোচ নাম্বার A1, অতএব আমরা A1 চলে এসেছি, ভেতরে যাওয়া যাক। ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে 4:50-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। নিউ দিল্লিতে পৌঁছানোর শিডিউল টাইম কাল সকাল 10:50, তারপর ওখান থেকে আমরা হরিদ্বার বেরোব। দমদম জাংশন পেরিয়ে এখন ট্রেন ডানকুনি লাইনে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার দিয়ে এখন ট্রেন চলছে। প্রথমে পড়বে বরানগর রোড স্টেশন, তারপরে দক্ষিণেশ্বর স্টেশন, তারপরে আমরা গঙ্গা পেরোবো বিবেকানন্দ সেতু দিয়ে, পাশে নিবেদিতা সেতু থাকবে। দক্ষিণেশ্বর স্টেশন পেরিয়ে যাচ্ছি আমরা, এরপরেই পাবো হচ্ছে বিবেকানন্দ সেতু, গঙ্গা পেরোচ্ছি, বাঁদিকে রয়েছে নিবেদিতা সেতু, আর ডান দিকে আমি যেদিকের জানলায় আছি তার অপোজিট জানলাতে রয়েছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পাওয়া যেত। এর আগে 2019 সালে যখন আমরা গোয়া গেছিলাম,
আমাদের গোয়া ট্যুরটা হঠাৎ করে ঠিক হওয়াতে আমরা গোয়া ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি, তাই পুনে হয়ে গেছিলাম। সেবার পুনে দুরন্ত আমরা ঠিক বাড়ি থেকে বেরোনোর সময় জানতে পারলাম যে 4 ঘন্টা লেটে। তো যাই হোক, এরকম টুকটাক বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ট্রেন পুরোপুরি ক্যান্সেল হয়ে যাওয়া এটা আমার সাথে এই প্রথমবারই ঘটল। তো যাই হোক, এবার কুম্ভ এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে একটু ইরেগুলার চলছিল বলে আমরা একটু ট্র্যাকও করছিলাম যে শুক্রবার দিন রাত্রিবেলা ট্রেন ঠিক টাইমে ছেড়েছে, তাহলে সোমবার দিন সকালবেলা ট্রেনটা একটু লেটে পৌঁছেছে 2 ঘন্টা, কিন্তু দুপুর 1টায় না ছাড়ার কোনো কারণ ছিল না, যদিও ট্রেনটা ক্যান্সেল হয়েছে। তো যাই হোক, এটা আমার কাছে একদমই একটা অন্যরকম ঘটনা। ডানকুনি পেরিয়ে এখন ট্রেন বর্ধমান কর্ড লাইন দিয়ে চলেছে, আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। ইতিমধ্যে স্ন্যাক্সের ট্রে চলে এসছে, দেখা যাক কী কী আছে। এটা হচ্ছে ঝালমুড়ি, এটা হচ্ছে ছোলা ভাজা, আর রয়েছে ফ্রুট জুস, রয়েছে একটা ভেজ চপ, রয়েছে আর রয়েছে সোনপাপড়ি, আর স্যানিটাইজার দেওয়া রয়েছে, স্পুন রয়েছে সোনপাপড়ি খাওয়ার জন্য, মেনু চার্ট দেওয়া রয়েছে, আর অবশ্যই রয়েছে চায়ের কিট। ট্রেন এখন দুর্গাপুর ছেড়ে দিল, এখানে 2 মিনিটের স্টপেজ ছিল, কিন্তু যেহেতু ট্রেন প্রায় 5 মিনিট আগে পৌঁছে গেছিল, তাই 7 মিনিটের স্টপেজ এখানে দুর্গাপুর পেল। আমরা এখন নিউ দিল্লি স্টেশনে একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে 10:50 পৌঁছে গেল রাজধানী এক্সপ্রেস। VIP কোটাতে এই টিকিট পেয়ে আমরা এখন দিল্লি, আমরা এখন হরিদ্বারের জন্য গাড়ি ধরবো, আমাদের গাড়ি বুক করা আছে, সম্ভবত চলেও এসছে, আমরা এখন হরিদ্বারের দিকে রওনা দেব। চলুন হরিদ্বার।